দেখ না কি বলবো, আমার দেহ দিয়ে তাই বড় আওয়াজ কেন বলো না এত আশা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে। জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে। তো আজকে চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমিও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো দেখো, এক জায়গায় বেরিয়ে পড়েছি কিছুদিন যাবৎ, আমি খুব ব্যস্তই আছি। তো কিসের জন্য ব্যস্ত আছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটা খুব জরুরি দরকারে বেরিয়ে পড়েছি। তো কাজটা সফল হলেই তারপরেই তোমাদের বলবো আমি। তো দেখো যাচ্ছি, আর যেতে যেতে কত সুন্দর মানে পরিবেশ তোমাদের একটু দেখাই। আমাদের চারপাশে দেখো কত সুন্দর গাছপালা দিয়ে ভরে আছে, আর দেখেছো মানে আর চারদিকে শুধু চাপাতা বাগান। আর তখন মনে হচ্ছিল যেন চাপাতা বাগানে নেমে দুটো ভিডিও বানাই, কিন্তু সেটা তো আর হবে না। তো দেখো বন্ধুরা, তো এই দিকে কী অবস্থা হয়েছে, তো মানে কী বলবো, মুখে ভাষা নেই আর কি। মানে মরতে মরতে বেঁচে গেছি আর কি, অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট বলতে দুর্ঘটনা, বিশাল বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে আর কি বেঁচে গেছি। তো দেখো জায়গাটাও তোমরা দেখো, একদম শুধু গাছে গাছ, লোকজন একদমই কম, মানে কি বলবো। আর এই যে ভদ্রলোক, উনি নীল রঙের জ্যাকেট পরে আছে, উনি অনেক হেল্প করেছে আমাদের। তো কী হয়েছে সেটা তোমাদের বলছি। তো গাড়ি মানে বাইকের পেছনের চাকায় এক ফোঁটাও হওয়া ছিল না, আর ঢুকে গেছিলো পিন একটা বিশাল বড়। তো পরে এটা জানা গেছে আর কি। তো এই ভদ্রলোক অনেক মানে মেকার ডাকছিল আর কি বাইক ঠিক করার, তো পাওয়া যায়নি লাস্ট পর্যন্ত। তো উনি অনেক হেল্প করেছে আমাদের। তো দেখো আমি অনেকক্ষণ থেকেই ওদের বলছিলাম বাইকে একটা আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে, আর বলছিলাম যে জাম করছে যখন অন্যরকম লাগছে। তো কিন্তু ওরা মানে কিছুতেই বিশ্বাস করছিল না, লাস্ট পর্যন্ত বিশ্বাস করেছে বলেই কিন্তু আজকে আমরা একদম সুস্থ সবল দেখতে পাচ্ছ আর কি তোমরা। তো যাই হোক, দেখো আমি উঠে পড়লাম টোটোতে, আর আমার ছেলেকে ওই ভদ্রলোকই পৌঁছে দিয়েছে রোডে। তো যেখানে আসার ছিল সেখানে এসে পৌঁছেছি। তো এখন আপাতত কাজ অর্ধেকটা হয়েছে, পুরো সম্পূর্ণ যখন হবে অবশ্যই তোমাদের জানাবো। তো বন্ধুরা, তোমরাই বলো আজকে কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। তো ওরা এর জন্য বলি, ছেলে মানুষদের কিছু কিছু কথা মেয়েদের মানতে হয়, শুনতে হয়। তো যাই হোক, শুনেছে লাস্ট পর্যন্ত। তো দেখো বাড়িতে ঢুকে গেছে, ওইদিকে কাজ হয়ে গেছে, আর হয়ে গেছে বলতে অর্ধেকটা হয়েছে। এখন একটু বাপের বাড়ি ঢুকেছে আর কি, বাপের বাড়ি মাঝখানে পড়েছিল, তো ক্রস করছিলাম তখন আর কি, ভাবলাম একটু দেখা করেই যাই। তো দেখো এখানে ঢুকেই দেখছি কি সুন্দর বিড়াল ছানা, মানে বিড়াল ছানা আর বাচ্চাটা দিয়েছে, আর এত সুন্দর, মাটাও কিউট আর বাচ্চাটাও কিউট। তো তারপর দেখো বাড়িতে আর সেমন কিছু শেয়ার করাই হয়নি, বুঝোই বাপের বাড়ি গেলে কি অবস্থা, মানে গল্প স্বল্প এই করতে করতেই শেষ আর কি, ভিডিও করা খুবই কম হয়। তো দেখো পৌঁছে গেছি, মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর চোখে পড়েছে শাক, মানে যাচ্ছিলাম বলতে সত্যি কথাই তোমাদের বলি, এখানে আমি রিলস বানাচ্ছিলাম, বানাবো বলে নেমেছিলাম, বানিয়েছি কয়েকটা, তারপর চোখে পড়লো এই শাক। শাক দেখে তো আমি পাগল, মানে কোনো রকমে তিন চারটা ভিডিও বানিয়ে তারপর আমি শাক তুলতে লেগে পড়লাম। দেখো কত শাক, মানে শাগে শাক, চোখ মানে পাতা ফেলা যাচ্ছে না। তো এগুলো ছাড়া যায় বলো? আর আমাকে তো আমার ছেলে সমানে বুকেই যাচ্ছে, তো আর আমি এদিকে শাক তুলেই যাচ্ছি, তুলতে তুলতে চলে যাচ্ছি একদম ফরেস্টের ভিতরে। তো দেখো হয়েছে যে কটা হয়েছে, চলো কি করবো, আমার দিকে টাইম হয়ে যেতেছে, এদিকে
ছাড়তেছে না। তো শেষ যখন বেরোচ্ছি তখন বোন ফোন করেছে, তো বোন ফোন করে বলছে কত দূর পৌঁছেছিস, তো এরকম এরকম বলছি যে শাক তুলছি দেখ কত শাক, তখনও বলছে যে এখানে বাঘ আছে তোর কি খেয়ে দে কাজ নেই, বাঘ আছে তুই জানিস না আর ওখানে তুই শাক তুলছিস। তো তখন কিন্তু আমি কিছুক্ষণের জন্য মানে থ হয়ে একদম চুপ হয়ে গেছিলাম, তো ভয় পেয়েছি আর কি। তো তাড়াতাড়ি করে ওখান থেকে রওনা দিয়ে, নমস্কার বন্ধুরা, তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করব বলে। তো দেখো বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে পৌঁছে একটু রেস্ট করেছি, আর আমাদের এখানে যাচ্ছে ট্রেন। তো মানে কি বলবো, তোমাদের তো বলেইছি ভয়েস দেওয়া খুবই কষ্টকর আমার জন্য, আর ডাইরেক্ট ভয়েস দিয়ে তো ভিডিও করা একদমই যায় না, তো অনেকবার মানে ডিলেট করে এরকম করে করে আমাকে ভিডিও এডিট করতে হয়। তো দেখো বাড়ি পৌঁছে গেছি, একটু রেস্ট করেছি, তারপর আসলাম ক্যামেরার সামনে। তো তোমরা তো আজকে দেখলেই কি অবস্থা, মানে বাইকটার কি অবস্থা হয়েছিল। তো একটু আর একটু যদি দেরি হতো তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে আর সময় লাগতো না। তো আমি কিন্তু অনেকক্ষণ থেকেই ওদের বলছিলাম যে গাড়িটা আজকে একটু অন্যরকমই লাগছে, কিন্তু দুজনের মধ্যে একজনও বিশ্বাস করছিল না আমার কথা। তো আমাকে শুধু বলছিল তোমার মানে চুড়িদার ঠিক করো, তোমার ওড়নাটা ঠিক করো, এরকমই বলছিল ওরা। তো যখন জ্যাম করছিল তখনও একদম অন্যরকম লাগছিল, আর আওয়াজ তো হয়েই যাচ্ছিল গাড়িতে, মানে ভয়ানক একটা আওয়াজ হচ্ছিল। তো আর একটু দেরি হলেই হয়তো দুর্ঘটনা ঘটে যেত। তো ওই লোকটাকে, ভদ্রলোককে দেখলে তোমরা, উনি অনেক হেল্প করেছে আমাদের। তো চেষ্টা করেছে যে একটা মেকার আনার জন্য কিন্তু আসেনি, মানে আর মানে ছিল না উনি, আর পরে লাস্ট পর্যন্ত আমার ছেলেকে উনি রোডে পৌঁছে দিয়েছে, আর আমি টোটো করে গেছিলাম। আর বাইক তো হাঁটিয়ে হাঁটিয়েই অনেকটা দূর পর্যন্ত, অনেক কষ্ট হয়েছে এই রোদে আর কি। তো অনেকটা দূর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে তারপর ঠিক করা হয়েছে। তো এই হচ্ছে আর কি অবস্থা। তো কিছু কিছু সময় একটু কথাটা শুনতে হয়, বিশ্বাস করতে হয়। আর তারপর তোমরা তো দেখলেই আমি কত শাক তুললাম, তো অনেক শাক তুলেছি। তো পরে জানতে পেরেছি যে ওখানে বাঘ আছে, বাইসান আছে, অজগর আছে। তো শুনে তো আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ভয়ে, তাড়াতাড়ি করে ওখান থেকে মানে পালিয়েছি। তো ওটাই আমাদের যাতায়াতের রাস্তা কিন্তু। তো যাই হোক, শাকটা তোলার পরে শুনেছি যে ওখানে এত জীবজন্তু থাকে আর কি। তো আগে শুনলে তো শাকটাও তোলা হতো না আর আমার ভিডিও বানানো হতো না। তো এটাই হচ্ছে আজকের মানে কাহিনী, অনেক কিছুই ঘটে গেল। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন বন্ধুরা যারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না, যাতে ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো বন্ধু, ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, এত ভালোবাসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। তো সবাইকে টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা, চলো।